নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি মাঠের দিকে, মাঠের দিকে এসেছি। বৈকাল হয়ে গেছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অনেক ঘুমা হয়েছে, আমি ঝিঙা খাবো। আচ্ছা ঠিক আছে, আজকে বিকেল বেলা চলে এসেছি মাঠের দিকে, আর দেখতে পাচ্ছেন আমার হাতে বাঁধাকপি, আমার জন্য ঝিঙে তুললে। আচ্ছা তুমি তুমি ঝিঙে তুললো, ঠিক আছে বন্ধুরা। এখানে আমি চার মাথা বাঁধাকপি নিয়েছি, বাঁধাকপি দিয়ে বিকাল, যেহেতু বিকাল টাইম হয়ে গেছে, বিকাল টাইম হয়ে গেছে তো সেজন্য আমরা হচ্ছে ই নিয়েছি, বাঁধাকপিটা নিয়েছি। বাঁধাকপিটা দিয়ে কোনো চপ জিনিস, সেটা হচ্ছে বাঁধাকপির চপ, ঠিক আছে। বাঁধাকপির চপ কিভাবে বানাতে হয় অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবো, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার ভিডিওটা দেখবেন। আচ্ছা ঠিক আছে, এরপর আমি এই চার মাথা বাঁধাকপি দিয়ে এখান থেকে মানে সবটা করবো না, একটা কোষ আমি ভেঙে নিয়ে করবো। আচ্ছা ঠিক আছে, এবার চার মাথা বাঁধাকপি নিয়েছি, এখান থেকে একটা মাথা বাঁধাকপি নিয়ে করবো, দেখবো বাঁধাকপিটা কতটা পুড়েছে। এরকম অবশ্যই বন্ধুদের মানে কাটলে বুঝতে পারবেন যে কতটা ভালো বাঁধাকপিটা। ছোট ছোট চারটে মাথা হয়েছে, জমি দেখতে গেছিলাম, জমিতে দেখতে পেলাম যে চারটে মাথা হয়েছে, আমি এটা তুলে নিয়েছি ছোট ছোট যেহেতু। আর চলুন তাহলে এবার বাড়ির দিকে রওনা দিই, যে বাঁধাকপির চপটা অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবো, তো তাহলে রান্নাঘরে এবার যাই আমরা সবাই মিলে একসাথে, যেয়ে বাঁধাকপির চপটা শুরু করবো। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি একদম বাড়িতে চলে এসেছি, বাড়িতে কিচেনে একদম সব কিছু রেডি করে নিয়েছি, যে বাঁধাকপির যে চপ বানাতে হবে অবশ্যই বন্ধু দেখুন কি নিয়ে নিয়েছি আমি এখানে। হলুদ গুঁড়ো, কালো জিরে লিচি সামান্য অল্প পরিমাণে, লবণ, লঙ্কা গুঁড়ো, জিরে বাটা, আর চার পাঁচটা আলু নিয়েছি, সেদ্ধ করা আলু, এগুলোকে সেদ্ধ করে গোটা গোটা সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। আর এটা হচ্ছে রসুনটাকে থেঁতো করে নিয়েছি, হলুদ গুঁড়ো, আদা বাটা, আর হচ্ছে পেঁয়াজ কুচি, ঠিক আছে। এই সামান্য উপকরণগুলো দিয়ে দারুণ সুন্দর একটা রেসিপি বানাবো, বুকরো যাওয়া রেসিপি। আর এখানে নিয়ে নিয়েছি অল্প পরিমাণে বেসন, আর ততক্ষণে কোড়া ভালোভাবে তাতিয়ে নিয়েছি। আর ঝটফট করে আমি একটা বাঁধাকপি কেটে নিচ্ছি অল্প করে, কোনটা কাটবো ঠিক করতে পারছি না, কোনটা কাটবো কোনটা ভালো হবে, ঠিক আছে ছোটোটা কাটছি, ঠিক আছে একটা কেটে নিই ঝটফট করে, অল্প করে কাটাবো, পরিমাণ মতো কাটছি আমি, এভাবে হালকা হালকা করে কুচিয়ে নেবো। বন্ধু দেখতে পাচ্ছেন আমি বাঁধাকপিটা কেটে নিয়েছি, কিন্তু সবটা কাটি না, তবু অনেকটা হয়ে গেছে, অল্প করে বানাবো, হাফটা রেখে দিয়েছি আর হাফ পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আর এখানে আমি ততক্ষণে কটা তাতে দিয়েছিলাম, তা মানে তেলটা হালকা করে দিয়ে দিলাম, ওর মধ্যে অল্প পরিমাণে দেবো, বেশি দেবো না। এই মশলাগুলোকে এবারে খুব আঁচটা কমানো ছিল, আঁচটাকে বাড়িয়ে দিলাম, কমে যাচ্ছে না বুঝতে পারছি, ঠিক আছে। আমি আর একটা কোনাতে তেল রেখেছি, এই তেলটা দিয়ে আমি ভাজবো, ততক্ষণে আমি এই মশলাগুলো আমি করে নিই। আলুটা গড়িয়ে চলে গেছে, বাঁধাকপির সাথে যে কাঁচা কাঁচা বাঁধাকপি এগুলো ভালো করে সরু সরু করে কেটে ধুয়ে নিয়েছি, আলু সেদ্ধ করে রাখা আলুগুলো এগুলোকে ভালো করে এবারে মিক্স করে নেবো। তেলটা আমার কেটে গেছে, এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলোকে, পেঁয়াজ কুচিগুলোকে হালকা করে আমি নেড়ে নিচ্ছি, ততক্ষণে আমি আলুটা এবং বাঁধাকপিটা ভালো করে মিক্স করে নিচ্ছি। বন্ধুরা আমরা আলুটা খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, আলু এবং বাঁধাকপিটাকে, আর মোয়া ততক্ষণে ভাজায়নি, আর এটাকে পেঁয়াজটাকে হালকা করে আমি নেড়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দেবো এই যে বাকি উপকরণগুলো আছে, এবার রসুনটাকে, রসুন সেদ্ধটা রয়েছে, এইটুকুকে হালকা করে ভেজে নিচ্ছি, রসুন, আদা আর জিরে সব দিয়ে দিলাম, দিয়ে এটাকে হালকা করে একটু আমি ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়োটা দেওয়া হয়ে গেছে, এগুলোকে এবার হালকা করে আমি নাড়াচাড়া করতে থাকছি। এরপর আমি দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণে লবণ গুঁড়ো, আর এখানে লঙ্কাটা দেওয়া হয়নি, লঙ্কাটা দিতে হবে, এগুলোকে দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ঝাল ঝাল খাবো, একটু লঙ্কার পরিমাণটা একটু বেশি দিচ্ছি, ঠিক আছে। আর এই কালো জিরেটা আমার দেওয়া হয়নি, কালো জিরেটা এই বাঁধাকপির সাথে দিতে হবে, দিয়ে ভালো করে মিক্স করতে হবে। আমার মনে ততক্ষণে ভাজা, সামান্য পরিমাণে একটু জল লাগবে, এটাকে একটু বসিয়ে নেবো, হালকা করে ভেজে যাতে না ছুঁয়ে না যায় সেজন্য আমি জলটা দিলাম, এটাকে আমি ভাজা নিচ্ছি কিছুক্ষণের জন্য,
একটা পাত্রের মধ্যে আমি এটা এই পাত্রটাই আমি ভালো করে মাখছি। গ্যাসটা অফ করে দিই। মুদ্রাটাকে ভালো করে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে এটাকে আমি আলুর সাথে ভালো করে মিক্স করে নেব। এটাকে ভালো করে আগে দলে নিতে হবে, তাহলে সুন্দরভাবে আসবে। এটা এটার মধ্যে আপনারা চাইলেন বাদাম দিতে পারেন, বাদাম দিলে আরও খুব ভালো লাগবে খেতে। আর এখানে একটু সামান্য পরিমাণে আমি এখানে দিয়ে দেবো যে মাংসর যে মিট মশলা, সেই মিট মশলাটা একটু দিয়ে দিচ্ছি হালকা করে। আর এখানে রয়েছে খাবার ছোটা, একটু হালকা পরিমাণে দিয়ে দিচ্ছি, বেশি দেবো না, হালকা পরিমাণে দিয়ে দিলাম। আর এখানে যে মিট মশলাটা দেখতে পাচ্ছেন, সামান্য পরিমাণে মিট মশলাটা দিয়ে দিচ্ছি। এগুলোকে দিয়ে ভালো করে খুব মিক্স করে মাখিয়ে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার আলুটা খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আর এটাকে যে হাতের সাহায্যে আমি এটাকে চেপটি দিলাম, আর তেলটা অলরেডি তেতে গেছে। এরপর আমি বেসন দিয়ে ডুবাবো। চারটে আমি করে নিচ্ছি, আঁচটা কমিয়ে রেখেছিলাম, তেতে তো অলরেডি গেছেই। আমি চারটে এরকম চেপটা ভাগ করে নিচ্ছি, তারপরে বেসনে আমি হাতটা দেবো দিয়ে ডুবাবো। ঠিক আছে, অল্প অল্প করে চারটে করে নিচ্ছি। কচিমানা পারবি তো এরকম করে বানাতে? হ্যাঁ 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 বলছে। ঠিক আছে, বানাতে হবে, একদিন বানিয়ে খাওয়াতে হবে। বেসনের সঙ্গে আমি প্রথমে ফার্স্টে গোল করে ফেলেছিলাম, গোল করে হাতের সাহায্যে এখন চেপটি দিলাম। আমি চিকটা ব্যবহার করিনি, আমি হাতের সাহায্যেই করছি। আর বেসন, এগুলো হচ্ছে বেসন, বেসন দিয়ে হাতে চেপ। মশলাটা একটু নরম হয়ে গেছে তো, ওই জন্য আমি হচ্ছে দিয়ে দিলাম, বেসনটা দিয়ে দিচ্ছি যাতে না লাগে। চারটে আমার অর্ডার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি একটা একটা করে ছাকবো। এখন অনেকটা মশলা বাকি আছে, কিন্তু ফার্স্টে চারটে আমি ছেঁকে নিচ্ছি, একটা একটা করে দিচ্ছি। বেসনটার মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ দিয়েছি, আর খাবার সোডা দিয়েছি, হালকা করে একটু লঙ্কা গুঁড়ো দেওয়া আছে। এইভাবে হালকা করে আমি এটাকে বেসনের মধ্যে ডুবিয়ে দিলাম, চার পাঁচটা বেসনের মধ্যে। ভালো করে দেখুন বন্ধুরা, হয়তো দোকানের মতো ছাঁকতে পারবো না ঠিকই, কিন্তু চেষ্টা করছি ভালো করে করার জন্য। অবশ্যই বন্ধুরা বানিয়ে এভাবে বানাবেন এবং খেয়ে দেখবেন, দেখে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমি আমার নিজের মতো করে বানাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো দিয়ে দিয়েছি, একটা দুটো তিনটে, তিনটে দিয়ে দিয়েছি কোনার মধ্যে। আর এগুলোকে খুব ভালো করে ভাজতে হবে, কারণ ভিতরে যে মশলাটা আছে সেটা তো ভালো করে ভাজা না হলে ভালো লাগবে না। সেটাকে সেজন্য আমি হালকা করে উল্টিয়ে নিলাম। এর মধ্যে এটা দিয়ে দিয়েছি, এটাকে দিয়ে ভালো করে এবারে এটার মধ্যে আমি মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পরে আমি এটাকে এবারে বেসনের মধ্যে, তেলের মধ্যে ছাড়বো। এগুলোকে হালকা করে অনেকক্ষণ দিকে ভালো করে আমি ভেজে নেব, কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সুন্দর করে হালকা করে মচমচে করে ভেজে নিয়েছি। লাল হয়ে গেছে, কালারটা যখনই চেঞ্জ হয়ে আসবে তখনই তুলে নিতে হবে। আমি তুলে নিচ্ছি, সবগুলো যেমন অলরেডি ভাজা হয়ে গেছে। আঁচটা কমিয়ে দিলাম। কেমন হলো খেয়ে দেখো। ঠিক আছে বন্ধুরা, এই চার পিস করে নিয়েছি। দেখুন এইভাবে বাকিটা আমরা এবারে করে নেব। আর এখানে ভালো করে দেখে নিন বন্ধুরা, এইভাবে অবশ্যই বানাবেন, বানিয়ে খেয়ে দেবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ছোট এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা ছোট্ট করে লাইক করবেন, কমেন্ট করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, পরের ভিডিওটা অবশ্যই দেখবেন।